এখন সবাই যদি বাংতি না দেয় তাহলে মেশিন দিবে কই থেকে সবাই যদি এটা নোট তাহলে হবে সকালে যেগুলো ছিল বাংতি সবগুলো শেষ জীবনযাত্রার পরিবর্তনের সময়টা বাঁচে যে মেট্রোয়াল যেতে আগারগা থেকে উত্তরা যেতে 15 মিনিট সময় লাগে আর আগে যেখানে আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টাও লাগতো নিশ্চয়ই এটা একটা সহজ হয়ে গেছে ফ্যামিলি সব ভ্রমণে যাচ্ছে না আজকেই প্রথম আমি এখানে কাজ করতাম আগে মানে আমি এমআরটি টেক অ্যান্ড কোম্পানিতে চাকরি করি আমরা আগারগাঁও যাচ্ছি বিমান বাহিনী জাদুঘরে আর হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে এত সুন্দর একটা এই আপনার মেট্রো রেল করেছে সেটা আমাদের বাচ্চারা দেখবে হ্যাঁ এটা আমাদের প্রথম জার্নি আমরা আসলাম বাসা থেকে অ্যান্ড এটা বাংলাদেশের জন্য তো অনেক বড় কিছুই আর আমরা ওইটা অনেক ভালো লাগতেছে উত্তরা মেট্রো রেল দেখে মনে হচ্ছে আমরা বাংলাদেশে নেই আমরা বিশ্বের একটা দেশে আছি খুবই চমৎকার ছিল অভিনব একটা আবিষ্কার শেখ হাসিনার মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব যুগোপযোগী সিদ্ধান্ত এবং অনেক বড় একটা মেগা প্রজেক্টের ভিতরে মেট্রো রেল মেট্রো রেল মানে মেট্রো রেল ভ্রমণ করে মনে হচ্ছে আমি প্লেনে চড়ছি কিন্তু বাসে আমার অনেক সময় ক্লান্তি আসে বা আমার বিরক্তি লাগে মেট্রো রেলে এই হওয়ার পর থেকে আমি আর চড়ি নাই এই প্রথম চড়লাম উত্তরা যাব খুব ভালো লাগতেছে আমার স্বপ্ন মেট্রো রেল তুমি আমার স্বপ্ন না যাইনি আজকে প্রথম আমরা আসছি আমরা থাকি হ্যাঁ এমনি গিয়েছি জি 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 তখন আমরা গাড়িতে বা সিএনজিতে যেতাম